গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছে। সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় দগ্ধ শিশু রাব্বি। এ বিষয়ে আরও জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, শেষ খবর পাওয়া পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, বাকিদের অবস্থা কি? যাদের 17 জনকে আশঙ্কাজনক বলা হচ্ছে তাদের কি অবস্থা? বাকিদের অবস্থাও ভালো না এবং গত বুধবার এই ঘটনা ঘটার পর পরের দিন স্বাস্থ্যমন্ত্রী যখন এই বিষয়ে ব্রিফ করছিলেন তখন তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে সবার অবস্থাই খুবই খারাপ এবং যাদের শ্বাসনালী পুড়ে গেছে তাদেরকে বাঁচিয়ে রাখা একেবারে কষ্টসাধ্য বিষয় এবং যাদের শরীরের 60% এবং অনেকের শরীরের 90% পর্যন্ত কিন্তু পুড়ে গিয়েছিল এবং আজ সকালে যে 2 শিশু মারা গেছেন তাদের একজনের 80% পুড়ে গিয়েছিল, একজনের 90% এবং গতকাল রাত 12টায় এবং গতকাল রাত 2টায় এবং সবশেষ 24 ঘন্টায় 4টি প্রাণ আমরা হারিয়েছি এবং এই ঘটনায় এখন পর্যন্ত আপনি বলছিলেন 10 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনটি আশঙ্কা করছে। সেই আশঙ্কা যেমন চিকিৎসকদের রয়েছে সেই আশঙ্কা স্বজনদেরও রয়েছে, তবে স্বজনরা সেই আশঙ্কা করতে চান না, তারা মানতে চান না, তারা আশা করতে চান তারা ফিরে আসবেন, তবে সেই ফিরে আসা নিশ্চয় খুব একটা সহজ পথ নয়। এবং গত বুধবার যখন এই ঘটনা ঘটে আমি এর আগের সংবাদে যেমনটি বলছিলাম সেই বুধবারের ঘটনার পর ঘটনাস্থলে আমি গিয়েছিলাম, একেবারে সচেতনতা না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে এবং যখন একটি গ্যাস সিলিন্ডারের মূল চাবি খুলে যায় গ্যাস বের হয়ে যাচ্ছিল সেটি একটি নিরাপদ স্থানে না নিয়ে একেবারে সেখানে অনেক মানুষ রয়েছে একটি সড়কে, সেই সড়কের মাঝখানে সেটি রেখে দেওয়া হলো এবং সেখানকার শিশুরা এবং সেখানে আশেপাশে যারা রয়েছিলেন সেই উৎসুক মানুষ সেটি দেখতে ভিড় জমালেন, গোল হয়ে তারা দেখতে শুরু করলেন, তাদেরকে কেউ থামালো না। এই রাষ্ট্রেও কি এমনটি হতে পারে এমন প্রশ্ন কিন্তু সেই স্থানীয়দের মধ্যেও আমাদের অনেকে করেছিলেন। তারা বলছিলেন এই গ্যাস সিলিন্ডার এখানকার নিম্ন আয়ের মানুষ ব্যবহার করেন, কীভাবে ব্যবহার করতে হয়, কোনো একটি দুর্ঘটনা ঘটলে সেটি কীভাবে নির্বাপন করতে হয় সেই সম্পর্কে তারা জানেন না। স্থানীয়ভাবে তো রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে কিংবা সরকারিভাবে সেই সব মানুষকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় না, সেই সব মানুষ ক্ষোভ জানাচ্ছিলেন। তারা বলছিলেন যারা গ্যাস সিলিন্ডার ইউজ করে বিশেষ করে নিম্ন আয়ের মতো এলাকায় সেই মানুষগুলোকে সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ সেটি নিতে হবে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।